আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্পার, কাজকে চলে এসেছি ন্যাশনাল ফ্যাশন হাউসে। দেখিয়ে দিব আপনাদেরকে কিছু পার্টি লেহেঙ্গা কালেকশন। তো আমি আছি এখন ন্যাশনাল ফ্যাশন হাউসের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের ব্রাঞ্চে। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুটো নাম্বার দেওয়া আছে, অনলাইন নাম্বার ওনাদের। এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ ছবি পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। 3x7 স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স, থার্ড ফ্লোর, এলিফেন্ট রোড, ঢাকা 1205। তো অসম্ভব সুন্দর কিছু কালেকশন থাকছে। অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন আপনি নতুন কিছু লেহেঙ্গার কালেকশন দেন, যেহেতু এই ব্রাইডাল সিজন চলছে বা এখন কিন্তু অনেক প্রোগ্রাম শুরু হয়ে গেছে, লকডাউন যেহেতু নেই, সো দ্যাটস ওয়াই কিন্তু আবার সামনে কিন্তু হচ্ছে পুজো, পুজোর মধ্যেও কিন্তু অনেকে লেহেঙ্গা নেন। আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে নিতে পারেন এবং ন্যাশনাল ফ্যাশন হাউসে জানেন সবসময় কিন্তু পাইকারি দামে ওনারা দিয়ে দেয়। সো অনেক অনেক কিউট একটা কালেকশন। ক্যানক্যানটা এত ভারী আমি ধরে ফিল করছি, এই যে দেখেন এখানে একটা ক্যানভাস ক্যানক্যান সেট আপ করা আছে, এই যে দেখেন, ও মাই গড, কত বড় হাটো থেকে কিন্তু ক্যানক্যানটা চলে এসছে। তো এখানে দেখেন কত হার্ড দেখতেই পাচ্ছেন, এবং প্লাস এখানে আরেকটা ক্যানক্যান ক্যানভাস সেট আপ করা আছে, প্রচুর ঘের, এই দেখেন। এবং এটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয়ে থাকবে, স্টোনগুলো দেখেন অফ হোয়াইটের উপরে গোল্ডেন, জাস্ট ওয়াও একটা কম্বিনেশন। তো এটার সাথে কি কি আছে ভাইয়া একটু দেখবো। এটার সাথে আছে সুন্দর একটা ওড়না, চারপাশ এরকম পার করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, আর হচ্ছে মিডেলে এরকম ছিটানো ছিটানো কাজ করা আছে স্টোন দিয়ে। এবং এটা হচ্ছে বডিটা, ভিতরে দেখতে পাচ্ছে ইদে আছে, ইনার দে আছে, এবং হাতায়ও কিন্তু এভাবে কাজ করা আছে। তো এটার কি কালার হবে না একটা ডিজাইন হবে? আচ্ছা, এই ডিজাইনে একটাই কালার হবে এবং আরো আরো অন্যান্য ডিজাইন থাকছে। প্রাইস রেঞ্জটা কেমন হবে যদি একটু বলে দেন ভাই? ওকে আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া একটু পরে বলে দিবে সবগুলোর প্রাইস। ওয়াও দেখেন, ম্যাচিং সুতো, ম্যাচিং ফ্যাব্রিকে, ম্যাচিং সুতো, ম্যাচিং স্টোন দিয়ে, এবং স্টোনগুলো এতটা বেশি শাইনি, খালি চোখে দেখলে আপনারা বুঝতেন যা সরাসরি চলে আসবেন ঢাকার মধ্যে, ঢাকার বাইরে যেখানেই থাকেন না কেন অনলাইনে অর্ডার করতে পারবেন। কত বড় ক্যানক্যান সেট আপ করা, প্লাস হচ্ছে এখানে আরেকটা বড় ক্যানক্যান, প্লাস হচ্ছে এখানে। সো গাইস, তো আপনারা ভাবতে পারছেন যে এটা আসলে কতটা ফ্লাফি হবে, এবং অনেক অনেক কোয়ালিটিফুল কালেকশন। অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখে অনেকে কমেন্ট করেন যে আপু এগুলো অন্যান্য মার্কেটে এত বেশি প্রাইসে সেল করে। তো সেই দিন কিন্তু একজন এরকম একটা কমেন্ট করেছিল যে মানে যাই হোক, অনেক অনেক প্রাইসে ন্যাশনাল ফ্যাশন হাউসের ভিডিও দেখে বলেছে যে আমি বাচ্চার জন্য অনেক বেশি প্রাইস দিয়ে কিনেছি, এরকম একটা কমেন্টস ছিল। সো আশা করি আপনাদের সবারই উপকারে আসবে এই ভিডিওগুলো। এই দেখেন ওড়নাটা অসম্ভব সুন্দর, এটা হচ্ছে আপার পার্টটা, বডির পার্টটা। তো এটার ভিতরে কিন্তু ক্যানক্যান সেট আপ করা আছে। আচ্ছা, এই ডিজাইনটার মধ্যে কিন্তু কালার আছে, প্রথম ডিজাইনটাই আমরা কালার দেখাতে পারিনি। তো এই যে দেখেন এটার কালারটা অ্যাকচুয়ালি কী হবে ভাইয়া? আপনারা দেখে নেন কি কালার, একদম অ্যাকচুয়াল কালারটা দেখা যাচ্ছে এখানে, এই দেখেন অনেক অনেক কিউট একটা কালেকশন। সো গাইস, অসম্ভব সুন্দর ডিজাইনের লেহেঙ্গা, সো অসম্ভব সুন্দর, আমি বলবো জাস্ট ওয়াও। ঘের তো দেখতেই পাচ্ছেন ভাইয়া, একা দেখাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা মানে ওইভাবে ধরতে পারছি না। তো সেই জন্য কিন্তু পুরোটা ঘের দেখানো যাচ্ছে না। এই যে স্টোনগুলো দেখেন জাস্ট জল জল করছে, এবং এটার কালারটা হচ্ছে আকুয়া কালার বা ওয়াটার কালার বলতে পারেন, বা হালকা অলিভের একটা টোন আছে, অলিভ কালারও বলতে পারেন, ঠিক আছে। সো যে যে কালারকে যেরকম বলে, এই দেখেন এই দেখেন অনেক বড় ওড়না, এটা হচ্ছে বডিটা, সামনে পিছনে কাজ করা, হাতার কাপড় দেওয়া আছে। ওকে ভাইয়া, প্রাইসটা একটু বলে দেন। এটা প্রাইস পড়বে মাত্র 5000 টাকা। ওকে, সো গাইস, এগুলোর প্রাইস মাত্র 5000 পড়ছে। এত সুন্দর সুন্দর পার্টি লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন ন্যাশনাল ফ্যাশন থেকে, আপনারা একেবারে হোলসেলে পেয়ে যাচ্ছেন। আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন। ও মাই গড, কতটা নাইস দেখেন, অ্যাশের মধ্যে এত ঘন করে কাজ করা, এবং হচ্ছে একদম ম্যাচিং সুতো, ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা আছে। পাটটা দেখেন কত ইউনিকভাবে কাজ করা আছে। ওকে, তো প্রতিটাই কিন্তু হ্যাভি ক্যানক্যান দেওয়া আছে, প্রত্যেকটার সাথে হ্যাভি ক্যানক্যান দেওয়া আছে। ওকে, সো ওড়না কিন্তু কাজ করা থাকছে প্রতিটার সাথেই, এই যে দেখেন, জাস্ট সি, ও মাই গড, অনেক সুন্দর একটা ওড়না। এবং এটার অ্যাশটা এত সুন্দর টোনের একটা অ্যাশ,
জাস্ট সি প্রাইস হচ্ছে মাত্র 5000 টাকা। তো ফিয়ার্স এখন যে কালারটা দেখছেন, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে জাস্ট একটা কিলার ডিজাইন, কিলার কালার। সো কি বলবো, এত বেশি ইউনিক, এত বেশি সুন্দর, জাস্ট ওয়াও। সি নাইস একটা কালেকশন। এই ডিজাইনটার তো কালার হবে দুইটা। আচ্ছা, এটার মধ্যে দুটো কালার হবে। ওড়নাটা কাজ করা। আচ্ছা, এটার মধ্যে ওড়নাটা হচ্ছে এরকম কাজ করা, গর্জিয়াস একটা লুক আছে। এটা হচ্ছে আপার পার্টটা, দারুন, মাইন্ড ব্লোয়িং। প্রাইস সেম থাকছে তো? ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা, মানে কি বলবো, মাথা নষ্ট একটা কালেকশন। কাজটা দেখেন কত গর্জিয়াস, এবং এই প্রাইসে এই কাজের ড্রে মানে লেহেঙ্গা আপনারা কিন্তু পুরো বাংলাদেশে কেউ দিতে পারবে না, মাত্র 5000 টাকা। এই ধরনের কালেকশনগুলো বসুন্ধরা বা অন্যান্য মার্কেটে অনেক অনেক বেশি প্রাইসে সেল করা হয়। তো ফিয়ার্স আরেকটা কালার নিয়ে এসলাম, এবং এটা হচ্ছে বাঙ্গি কালার, অনেক সুন্দর। স্টোনগুলো দেখেন আপনারা কতটা শাইন করছে ক্যামেরাতেই। সো খালি চোখে কিন্তু আরও বেশি শাইনি, আরও বেশি সুন্দর লাগবে কালেকশনটা। তো এটার ওড়নাটা হচ্ছে ম্যাচিং, আজকে যা দেখাচ্ছে সব কিছু কিন্তু ম্যাচিংয়ে থাকছে, কোনো কন্ট্রাস্ট কিছু নেই। এটা হচ্ছে আপার সাইডের ফ্রন্ট এবং ব্যাক। তো গাইস এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক সুন্দর। আমরা এর আগে একটা অ্যাশ দেখিয়েছিলাম, এটা কিন্তু একটু লাইট অ্যাশের টোনটা, ঠিক আছে? অ্যাশের কিন্তু অনেক টোন হয়, তো এটা এটার কাজটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভারী করে কাজটা করা আছে পুরোটা, দেখেন জাস্ট সি। প্রাইস রেঞ্জটা সেম থাকছে, মাত্র 5000 টাকা। সো মাত্র কেন বলছি, কাজ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী এবং কত ভারী ক্যানক্যান দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু অন্যান্য শপের তুলনায় করতে গেলে একেবারে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আপনারা। সো আমরা অ্যাশের আরেকটা টোন দেখিয়ে দিব। সো দেখেন এটার একটা টোন, এটা একটা টোন, একসাথে দেখাচ্ছি, তো পার্থক্যটা বুঝতেই পারছেন। তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে, পাইকারি অথবা খুচরা নেওয়ার জন্য ওনারা কিন্তু পাইকারিও দিয়ে থাকে। সো গাইস আজকের মতো আমি এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ।